সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আমাদের অনেকেই যারা পেশেন্ট রুগী তাদের আমাদের কাছে একটাই প্রশ্ন করছে বিশেষ করে এই যে ঈদুল আজহা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এই যে আমাদের ঈদগাহা সেই ঈদগাহাতেই আমরা আজকে ভিডিও করছি তো বিশেষ করে ঈদগাহাতে ঈদের নামাজ পড়তে এসে আমাদের যে খতিব সাহেব ওনার বক্তব্য রেকর্ডিং করা হলো তো বিশেষ করে আজকে যে অনেকেরই প্রশ্ন যে আচ্ছা আমরা কিভাবে মাংস খাবো কুরবানির মাংস কিভাবে খাবো কতটা পরিমাণ খাবো বিভিন্ন রকমের প্রশ্নগুলোগুলো করে থাকেন তো যার কারণে আজকে একটা ভিডিওর মাধ্যমে সময় উত্তরগুলো পেয়ে যাবেন যে বিশেষ করে আজকে আমাদের যারা রুগী আমাদের কাছে যারা চিকিৎসা করাচ্ছেন তারা কিভাবে কিভাবে তারা মাংসগুলো খাবেন তো কতটা পরিমাণ খাবেন তো এখানে আসলে যে মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের এক এক রুগীর কান্ডিশন যেহেতু এক এক রকম তাদের খাওয়ার কন্ডিশনগুলো খাওয়ার ধরনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে সবাই কিন্তু একই রকমভাবে খেতে পারবে না একই কিন্তু সবাই লেভেলে থাকবে না যার যেমন পজিশন সাত রকম তার আগে পজিশনগুলো আমি খুবই হয়ে বলি যে ধরুন এখন পর্যন্ত আমাদের যারা মানে যারা এখন পর্যন্ত ভাত খাওয়া স্টার্ট যারা করেননি মানে ভাত খেতে পারে পারছে না ভাত খেলেই তাদের সুগার বাড়ছে হ্যাঁ তাদের একটা মানে ক্যাটাগরি হবে এবং যারা হয়তো সামান্য পরিমাণ ভাত খেতে পারছেন তাদের একটা ক্যাটাগরি হবে যারা হয়তো কিছু বেশি পরিমাণ ভাত খেতে পারছেন তাদের একটা ক্যাটাগরি হবে যারা অনেক বেশি ভাত খেতে পারছেন তাদের একটা ক্যাটাগরি হবে এই ভাবে কিন্তু ক্যাটাগরিগুলো ভিন্ন ভিন্ন হবে তো এখন কথা যেটা হচ্ছে যে আমি একটা খুবই সোজাভাবে আমি বলে দিচ্ছি যে এই যে বিশেষ করে ঈদুল আজহাতে আমরা অনেকেই আশাবাদী যে আমরা কুরবানির মাংস খাবো তো এটা নিয়ে খুবই একটা খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখুন আমরা যখন ভাত খাই তো ভাতে আমাদের ইনসুলিন যে রেসপন্স হয় সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আমরা ভাত খাই রুটি খাই বা অন্য অন্য খাবারগুলো যেগুলো খাই সেগুলোতে কী হয় আমাদের ইনসুলিন রেসপন্সটা কিন্তু হানড্রেড পারসেন্ট হয় পুরোপুরি হয় আর কি এবার এই যে মাংস মাংস এটা যখন আমরা মানে খাবো এটা কিন্তু প্রোটিন এই প্রোটিনটা যখন আমরা খাবো তখন আমাদের ইনসুলিন রেসপন্স হয় ফিফটি পারসেন্ট অর্থাৎ যখন কোনো ব্যক্তি মাংস খাবে তখন ইনসুলিন রেসপন্সটা হবে ফিফটি পার্সেন্ট আর কোনো ব্যক্তি যখন এটা ভাতের সঙ্গে যখন মাংসটা মিশিয়ে খাবে ভাতের সঙ্গে সাধারণভাবে আমরা ভাতের সঙ্গে মাংস খাই তো এই ভাতের সঙ্গে মাংস খেলে ইনসুলিন রেসপন্সটা হবে ওয়ান ফিফটি পার্সেন্ট অর্থাৎ দেড়শো পার্সেন্ট তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন তারা কখনোই ভুলেও আপনারা মাংসর সঙ্গে ভাত বা ভাতের সঙ্গে মাংস মিশিয়ে খাবেন না কারণ তখন আপনার ইনসুলিন রেসপন্সটা অনেক বেশি বেড়ে যাবে তো এই জন্য আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা যে আপনারা যে মাংসটা খাবেন মাংস খেলে কিন্তু আপনাকে চর্বিযুক্ত মাংসটা খাবেন কারণ শুধু মাংস খেলে যে ইনসুলিন রেসপন্স হয় ফিফটি পারসেন্ট যখন ওটা চর্বিযুক্ত মাংস আপনি খাবেন তখন ইনসুলিন রেসপন্সটা কিন্তু কমে যায় হ্যাঁ তখন মোটামুটি পঁচিশ পারসেন্ট আপনার ইনসুলিন রেসপন্সটা হয় আপনার কতটা পরিমাণ চর্বি খাচ্ছেন তার উপরে কিন্তু নির্ভর করবে পঁচিশ ত্রিশ বিশ এরকম হতে পারে তাহলে কি হচ্ছে যখন আপনি সেই মাংসটা চর্বিযুক্ত মাংস খাচ্ছেন তখন ইনসুলিন রেসপন্সটা তার কমে যায় এবং এই মাংসটাকে যখন আপনি শাকসবজির সঙ্গে খাবেন যে আমরা বলি যে আপনি মাংস খাবেন সেটা শাকসবজির সঙ্গে মিশিয়ে খাবেন তো শাকসবজির সঙ্গে যখন আপনি মিশিয়ে খাবেন তখন আপনার ইনসুলিন রেসপন্সটা আরও কমে যাবে মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরো এইরকম আপনার ইনসুলিন রেসপন্সটা চলে আসবে তাহলে বুঝা বোঝা গেল কি যে যদি আপনি এটা ভাতের সঙ্গে খান তাহলে অনেক বেশি দেড়শো পার্সেন্ট ইনসুলিন রেসপন্স যদি আপনি শুধুমাত্র মাংস খান তাহলে ফিফটি পার্সেন্ট যদি আপনি চর্বিযুক্ত মাংস খান হ্যাঁ তাহলে পঁচিশ পার্সেন্ট যদি আপনি সেটাকে সবজির সঙ্গে শাকসবজির সঙ্গে মিশিয়ে খান তখন এটা কি হবে আরও ইনসুলিন রেসপন্সটা আরও কমে যাবে মোটামুটি বারো থেকে পনেরো পার্সেন্টের মধ্যে চলে আসবে তাহলে আপনারা কি করবেন আপনারা যে মাংসটা খাবেন এই কুরবানির মাংসটা আপনারা অবশ্যই অবশ্যই সবজির সঙ্গে মিশিয়ে খাবেন কখনোই ভাতের সঙ্গে মিশিয়ে খাবেন না তো প্রিয় দর্শক বিশেষ করে এবার যে যেমন কন্ডিশনের মানুষ সেই সেরকমভাবে মাংস খেতে পারবেন যেমন ধরুন যে সাধারণভাবে আমরা তো তিন পিস যার খাবেন আপনি তিন পিস মাংস আমরা খেতেই বলি তো আপনি যদি মনে করেন যে আমি হয়তো একটু বেশি বাড়িয়ে খাবো হয়তো আপনি দুই পিস বাড়িয়ে খেতে পারেন যারা বিশেষ করে এখন পর্যন্ত ভাত খেতে পারেননি তাদের জন্য বলছি যে হয়তো দুই তিন পিস আরও বাড়িয়ে খাবো খান সমস্যা নেই তবে মনে রাখবেন যেভাবে বললাম সবজির সঙ্গে মিস করে মাংসটা খাবেন সেইভাবে কিন্তু মাংসটা খেতে হবে এবং যারা আমাদের এরকম পজিশনের রুগী যে যারা হয়তো অল্প ভাত খেতে পারছেন তো তারা যদি মনে করেন যে আমি মাংস খাবো তো অবশ্যই আপনি বেশি খেতে পারেন তবে আপনি যদি ভাতটাকে মাইনাস করে দেন যে মাংস যেহেতু খাবার অনেকেরই ইচ্ছা আসা যে মাংসটা আমি বেশি করে খাবো তো মাংসটা আপনি বাড়াবেন ভাতটাকে আপনি মাইনাস করে দিবেন তাহলে ভাত আপনি মাইনাস করে দিলেন আপনি মাংসটাকে আপনি বেশি করে খেতে পারেন যে পদ্ধতিতে বললাম সমস্যা নেই তারপরে যারা হয়তো আর একটু বেশি পরিমাণ হয়তো যারা মাংস ভাত খেতে পারছেন হ্যাঁ তারা কি করবেন তারা ভাতের পরিমাণটা হয়তো কমিয়ে দেবেন হ্যাঁ ভাতের পরিমাণ কমিয়ে দিলেন মাংসর পরিমাণটা বাড়িয়ে দিলেন যে সিস্টেমের যে পদ্ধতিতে বললাম তাহলে কি হচ্ছে যে আপনি মাংস বেশি পরিমাণ খেতে পারছেন আর যারা অনেক বেশি ভাত খেতে পারছেন তাদের তো কোনো ব্যাপারই নেই তারা হয়তো একটু শুধু ভাতকে একটু কমিয়ে মাংসটা বেশি করলেও তাদের সমস্যা নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ অসুবিধা তাদের জন্য হবে না তো মূল বিষয় যেটা হচ্ছে যে আপনাদের সামনে আমি যে বিষয়টা বলতে চাইলাম যে এই যে ঈদুল হাজাতে মাংস যেহেতু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণ মাংস থাকে তো আমরা কীভাবে মাংস খাবো মাংস খেয়ে হয়তো আমরা দিন পার করতে পারবো আমাদের ভাতের প্রয়োজন নেই এমনও হয় আমাদের বিশেষ করে তো বিশেষ করে যারা যে কন্ডিশনের মানুষ আছেন সেই হিসাবে মাংসর পরিমাণ বাড়াবেন জেনে রাখবেন মাংসর পরিমাণ যখন আপনি বাড়াবেন তখন কিন্তু আপনি যদি সেই রকম আপনার সুগারের কী রকম পজিশন থাকে আপনার একশো ত্রিশ চল্লিশ নাকি তার ওপরে থাকে হ্যাঁ সেই হিসাবে কিন্তু আপনি মাংসগুলো খাবেন সেটা সবজির সঙ্গে খাবেন সেটা চর্বিযুক্ত যাতে মাংস হয় এবং অবশ্যই সেটা যাতে ভাতের সঙ্গে যাতে না হয় আর যদি আপনারা ভাত খেতে চান তাহলে কী করবেন আগে সবজির সঙ্গে সবজির সঙ্গে মাংসটা আপনি খেয়ে নিলেন তারপরে তখন ভাতটা লাস্ট লাস্টে সবজির সঙ্গে ভাতটা খাবেন কিন্তু সবজির সঙ্গে মাংস মিশিয়ে খাবেন না তো প্রিয় দর্শক আজকে আমাদের অনেকে পেশেন্টরা জিজ্ঞাসা করেছিলেন তার একটা ভিডিওতে সমস্ত উত্তরগুলো হয়ে গেল তো আপনাদের আশা করি ভিডিওটি হেল্পফুল হবে এবং আপনারা এই সুযোগটা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ সুবাহাল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি